আলোচনা করব। নির্বাচন ব্যবস্থা নির্বাচনটা হচ্ছে আধুনিক গণতন্ত্রে এটা অন্যতম। গণতন্ত্র বলতে বোঝাচ্ছ কি, কাকে, যেখানে জনগণের মতামতকে কি করা হয়, প্রাধান্য দেয়া হয়, অথবা যেখানে জনগণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয় বা সরকার নির্বাচন করা হয়। ঠিক আছে, তাহলে এই যে জনগণের মতামতকে কিভাবে প্রাধান্য দেওয়া হবে, যে ব্যবস্থাটা মাধ্যমে করা হয় সেটা হচ্ছে নির্বাচন। এই ব্যবস্থায় নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে প্রতিনিধি হিসেবে বেছে নেয়। হ্যাঁ, এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী যারা, যেসব প্রার্থীরা জয়ী হয় তারা কি করে, তারা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন করে, আইন প্রণয়ন, শাসন ব্যবস্থা পরিচালনা অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের পাঠ এক হচ্ছে নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা এবং নির্বাচন। নির্বাচনের ধারণা, নির্বাচনটা কি সেটা নিয়ে আলোচনা করবো, তারপর নির্বাচনের প্রয়োজনীয়তা হচ্ছে নির্বাচন পদ্ধতি, কি কি পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। ঠিক আছে, প্রথম হচ্ছে নির্বাচনের ধারণা, মানে নির্বাচনটা কি। নির্বাচন হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে কি, যার মাধ্যমে দেশের প্রত্যেক ভোটাধিকারপ্রাপ্ত নাগরিক তাদের প্রতিনিধিদের কি করে, ভোটের মাধ্যমে বাছাই করে থাকে। অথবা অন্যভাবে বলা যায়, নির্বাচন হচ্ছে এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি নির্বাচন করে। তাইলে আমরা বুঝলাম কি, নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে কি করা হয়, আমরা প্রতিনিধি নির্বাচন করব এবং সেই প্রতিনিধিরা কি করবে, সরকার গঠন করবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক আছে, আর যে পদ্ধতির মাধ্যমে এই যে রাষ্ট্র পরিচালনার কাজ পরিচালনার জন্য, এই যে রাষ্ট্র পরিচালনার জন্য বা রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রণয়নের জন্য যাদেরকে প্রার্থী বা প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয় এবং যে পদ্ধতির মাধ্যমে এই প্রতিনিধি বা প্রার্থী আমরা কি করে থাকি, নির্বাচন করে থাকি, সেই পদ্ধতিটা হচ্ছে কি, নির্বাচন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম এবার কি নির্বাচন কি সেটা। এবার হচ্ছে নির্বাচনের প্রয়োজনীয়তাটা কি, কেন বা নির্বাচনটা দরকার, কি কারণে প্রয়োজন। আজকের দিনে একটি দেশ বা শহরে সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে, এটা সম্ভব নয়। এই জন্য জনগণকে তাদের প্রতিনিধি
নির্বাচন করতে হয়, কেননা একজন সরকার, সরকারের যিনি প্রধান তিনি তো একজন মাত্র মানুষ, ঠিক না? তার পক্ষে কি সম্পূর্ণ দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না? ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবো, আর প্রতিনিধিরা তাদের হয়ে কি করবে, শাসন পরিচালনা করবে। আর এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের সরাসরি অংশগ্রহণের ভোটের মাধ্যমে। ভোট দিয়ে জনগণ কেন তাদের প্রতিনিধি নির্বাচন করে না, বরং কিরকম শাসন ব্যবস্থা তারা চায়, হ্যাঁ, বা শাসন ব্যবস্থাটা কি ধরনের হবে, কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে, সে সম্পর্কে তারা তাদের মতামত প্রকাশ করে থাকে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে তার মধ্যে গণতন্ত্রকে সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। গণতন্ত্রটা হচ্ছে কি, যেখানে গণতন্ত্র বা জনতন্ত্র প্রজাতন্ত্র, যেখানে কি জনগণের ইচ্ছাকে, জনগণের মতামতকে কি করা হয়, প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ জনগণই নির্দিষ্ট করবে, জনগণই নির্বাচন করবে তাদের শাসক কে হবে এবং কিভাবে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, আর নির্বাচন হলো জনগণের মতামত প্রকাশের প্রধান এবং বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। তাহলে এই যে গণতন্ত্র, সেটা আমরা কি বুঝলাম, এখানে জনগণের মতামতটাকে কি করা হয়, প্রাধান্য দেওয়া, এবং জনগণ তাদের এই সরকার গঠন কিভাবে গঠন করবে, তাদের এই যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সেই সম্পর্কে তাদের মতামত দিয়ে থাকে। আর সেটা কি সরাসরি সরাসরি কিসের মাধ্যমে, ভোটের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এই গেল নির্বাচনের প্রয়োজনীয়তা। এবার হচ্ছে নির্বাচন পদ্ধতি। ঠিক আছে, নির্বাচন পদ্ধতিতে কিরকম, আমরা সাধারণত জানি নির্বাচন পদ্ধতি হচ্ছে দুই জানলাম নির্বাচন পদ্ধতি সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাহলে এবার দেখো আমরা প্রত্যক্ষ নির্বাচনটা কিরকম, প্রত্যক্ষ নির্বাচন মানে হচ্ছে যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিনিধি বা তাদের যিনি প্রার্থী তাকে কি করবে, মনোনয়ন করবে। নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন। আমাদের দেশে সাধারণত জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয়ে থাকে। এই যে জাতীয় সংসদের যে সদস্যরা নির্বাচিত হয় তারা কিভাবে, সরাসরি জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে কি করে, নির্বাচন করে। এছাড়াও স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান, হ্যাঁ, তারপর পৌরসভা কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা মেয়র, এগুলো কি, এরাও কিন্তু সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম প্রত্যক্ষ নির্বাচনটা কি। প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যেখানে জনগণ সরাসরি ভোট দিয়ে, ভোটের মাধ্যমে তাদের প্রার্থীকে, তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে। আচ্ছা, এবার হচ্ছে পরোক্ষ নির্বাচনটা কি। পরোক্ষ নির্বাচন হচ্ছে এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করা। এখানে কিন্তু আমরা প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে সরাসরি জনগণ ভোট দিয়ে তাদের কি করবে, প্রতিনিধি কিভাবে, হ্যাঁ, এখানে নির্বাচনটা দুইভাবে হয়ে থাকে, কিরকম, প্রথমত জনগণ সরাসরি তাদের ভোটের মাধ্যমে কি করে, প্রতিনিধি নির্বাচন করে, আর যে প্রতিনিধি নির্বাচিত হয় সেই প্রতিনিধিরা আবার আরেকটা ভোটের মাধ্যমে, সেই প্রতিনিধিরা আবার আরেকটা কি করে, ভোটের ব্যবস্থা করে, সেই ভোটের মাধ্যমে তারা আরেকজন চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে থাকে। তাহলে বুঝতে পারলে প্রথমে আমরা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিগুলো নির্বাচন করি, হ্যাঁ, সেই প্রতিনিধিরা আবার আরেকটা ভোটের মাধ্যমে কি করে,
চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। তার মানে এখানে দুইটা ভোট হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হন সেই প্রতিনিধিরা, নির্বাচিত হওয়ার পর সেই প্রতিনিধিরা আবার আরেকটা ভোটের মাধ্যমে কি করে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটা ভোটের মাধ্যমে একজন চূড়ান্ত প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। এখানে কিন্তু সরাসরি যেরকম জনগণ সরাসরি ভোট দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে সেভাবে কিন্তু হচ্ছে না। সেজন্য এটাকে বলা হচ্ছে কি পরোক্ষ নির্বাচন। আমাদের বাংলাদেশে সাধারণত যে রাষ্ট্রপতি যে নির্বাচনটা সেই রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিনা এরকম পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। এছাড়া আমাদের বাংলাদেশে জাতীয় সংসদের 50টি কি থাকে সম্পর্কিত মহিলা আসন থাকে, সেই সম্পর্কিত মহিলা আসনের যে সদস্যরা সেই সদস্যরা কিন্তু এই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে কি হয় নির্বাচিত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখা হবে একটু বই থেকে দেখি। বাংলাদেশে সাধারণত রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সম্পর্কিত মহিলা আসনের সদস্য নির্বাচন এই পদ্ধতিতে হয়ে থাকে। এই পদ্ধতি মানে পরোক্ষ পদ্ধতি, ঠিক আছে? তারপরে যারা সরাসরি প্রতিনিধি নির্বাচিত হয় তারা আবার একটা বোর্ডের মাধ্যমে কি করে রাষ্ট্রপতিকে নির্বাচন করে।